হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। সবাইকে স্বাগত আমার চ্যানেল প্রিয়াঙ্কা লাইফস্টাইলে। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসলাম। আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তার আগে আমার চ্যানেলটা তোমরা একটু সাবস্ক্রাইব করে দাও, যাতে নতুন নতুন ভিডিও তোমাদের কাছে আগে পৌঁছে যায়। আর বন্ধুরা, তোমরা আমার একটু পাশে থেকো, তাহলে আমি অনেক কিছু তোমাদের কাছে দিতে পারবো। তো আজকে গণেশ পুজো, গণেশ পুজোর অনেক 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 শুভেচ্ছা থাকলো তোমাদের কাছে। আর আজকে আমি সন্ধ্যেবেলা ব্লগটা স্টার্ট করছি, কেননা এখন আমি গণেশ ঠাকুর দেখতে যাব আর তোমাদেরকেও সাথে নিয়ে যাব। আজকে যেহেতু গণেশ পুজো, সব পুজোই তো মানে ইম্পর্টেন্ট না? আমরা যেহেতু বাঙালি, আমাদের কাছে তো সব পুজোগুলোই ইম্পর্টেন্ট, বলো, সেটা গণেশ হোক, দুর্গা হোক, সব পুজোই। তো চলো গণেশ ঠাকুর দেখতে নিয়ে যাবো তোমাদেরকেও। আর আমাদের বাড়িতে হয় না, বাড়ির সামনেই হয়। একবারে অনেক রকম লাইট করেছে, তারপর বড় করেই গণেশ পুজো হয় এখানে, মানে চার পাঁচ জায়গায় তো হয়। তো চলো তোমাদের সেই জায়গাগুলোই নিয়ে যাব, কেমন গণেশ ঠাকুর হয়েছে এবারে আর লাইট কেমন হয়েছে সব তোমাদের সাথে শেয়ার করবো। আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আর চলো বেরিয়ে পড়ি, তোমাদের দাদাভাইও অফিস থেকে চলে এসেছে, এখন 8টা বাজে আর আমরা এখন যাচ্ছি গণেশ ঠাকুর দেখতে 8টার সময়। তো চলো যাওয়া যাক, আর ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো, আশা করি খুব 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 ভালো লাগবে। ঠাকুরটা মনে হয় খুব ভালো করেছে, প্যান্ডেলটা দূর থেকেই খুব ভালো লাগছে। তারা তোমাদের দাদাভাইকে আগে বাইকটা না কোথাও রাখতে বলি, কেননা বাইকে বসে না ঠাকুর দেখে যেন পোষায় না আমার ঠিক। বাহ, খুব সুন্দর কিন্তু প্যান্ডেলটা হয়েছে, ছোট্ট জায়গার ওপরে এত সুন্দর প্যান্ডেলটা করেছে, আর সাইডে কি সুন্দর ঘণ্টিও লাগানো আছে বেশ। আর ঠাকুরটার তো কোনো কথাই হবে না, ঠাকুরটাকেও খুব সুন্দর দেখতে লাগছে, যেমন বড় তেমন দেখতে, সত্যিই অসাধারণ হয়েছে প্যান্ডেলটা। আর ঠাকুরটাও কিন্তু কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। ছোট্টর ওপরে ফার্স্ট প্যান্ডেল তোমাদের দেখালাম, শেয়ার করলাম ফার্স্ট ঠাকুর, তো খুবই ভালো লাগছে আমার তো। আর চারিদিকে বেশ লাইটও দিয়েছে রাস্তায়। আর এই ঠাকুরটা হয়েছে বনহুগলি বিকেসি কলেজের সামনে, মানে এখানে আমরা সেই আগের ব্লগেও হয়তো তোমরা দেখেছো, এখানে এসেছিলাম একটা ওই চলন্ত রেস্টুরেন্ট যে বলছিলাম, ওই রেস্টুরেন্টটা এখানটাতেই ছিল। এখন দেখছি রেস্টুরেন্টটা সরিয়ে মানে ওই দিকটা হয়েছে, আর এখানটাতে প্যান্ডেলটা হয়েছে, খুব সুন্দর মানে কাজ করেছে। আর চারিদিকে বেশ লাইটও দিয়েছে, গাছের মধ্যে সবুজ লাইটগুলো জ্বলছে, খুব ভালো লাগছে। চলো এবার অন্য একটা প্যান্ডেলে নিয়ে যাই তোমাদেরকে, এটা তো দেখা হলো। আর প্রচণ্ড ভিড়ও হয়েছে এখানটাতে বেশ। সামনেও দেখছি একটা প্যান্ডেল হয়েছে, বেশ ভালো লাগছে কিন্তু। দেখো রাস্তার সামনে আর ছোট্ট করে একটা প্যান্ডেল করে ঠাকুরটাও খুব সুন্দর, মিষ্টি মুখ পুরো। আর এবছর দেখছি মানে বেশি প্যান্ডেলও হয়েছে, ঠাকুরও খুব উঠেছে আর কি, গণেশ ঠাকুরটা ভালোই উঠেছে এই দিকটা। দেখো এই একটা ঠাকুর, ছোট্ট ঠাকুর, এটাও পুচকি ঠাকুর, বেশি বড় না ঠাকুরটা, কিন্তু খুব ভালো লাগছে। আর প্যান্ডেলটাও বেশ ফুল দিয়ে সাজিয়েছে, খুব সুন্দর হয়েছে। চলো অন্য কোথাও দেখি, রাস্তার সাইডেই দেখছি মানে গণেশ পুজোটা এবারে ভালোই হয়েছে, আর সামনেও একটা গণেশ ঠাকুর উঠেছে, চলো সেখানে যাই। দেখো এখানেও একটা প্যান্ডেল হয়েছে, ঠাকুর উঠেছে, আর এটা মনে হয় বাড়ির পুজো, জানো তো, বাড়ির সামনেটাই দেখছি, আর বাড়িটাতেও পুরো লাইট দেওয়া, ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে। আর সামনে দেখো এখানে দুটো প্যান্ডেল উঠেছে, আর এখানে না মনে হয় কিছু ভোগ দিচ্ছে, একটা লম্বা লাইন দেখতে পাচ্ছি ভোগে। আগে চলো সামনের ঠাকুরটাও দেখি, আর আগে গাড়িটা আগে কোথাও রাখতে বলি তোমাদের দাদাভাইকে, কেননা এত গাড়ি যাচ্ছে আর এরকম গাড়ি নিয়ে নিয়ে মানে দেখে না মজা নেই। তো চলো আগে গাড়িটা রাখুক তোমাদের দাদাভাই। এ দেখো এই একটা প্যান্ডেল, এখানেও কিন্তু ভোগ খাওয়াচ্ছে, দেখো বন্ধুরা। আজকে আমিও একটু ভোগ খাবো, খুব ভোগ খাওয়ার কদিন ধরেই জানো তো ইচ্ছা হচ্ছিল। এটাও বেশ ভালো হয়েছে ঠাকুরটা, এটা কোনো তেমন ভালো মানে বড় করে প্যান্ডেল হয়নি ঠিক কথা, কিন্তু ঠাকুরটা খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর লাগছে ঠাকুরটা। তো চলো আগে এখান থেকে একটু খিচুড়ি প্রসাদ নিই, তারপর খেয়ে তোমাদের কাছে আবার ফিরে আসছি। দেখো ভোগ নিয়ে নিয়েছি, আর ভোগটা খুব সুন্দর খেতে হয়েছিল, আর প্রচণ্ড গরম, আর আমার না ভোগ খেতে খুব ভালো লাগে। চলো এটা খেয়ে ওই প্যান্ডেলে নিয়ে যাচ্ছি তোমাদের।
এখানে এখানেও একটা ঠাকুর উঠেছে। ও বাবা, এখানে দেখছি স্ট্যাচুটাকে ভেতরে নিয়েই প্যান্ডেলটা করেছে। রবীন্দ্রনাথ ঠাকুরের একটা মূর্তি আছে, ওই মূর্তিটাকে দেখছি প্যান্ডেলের ভিতর ঢুকিয়ে নিয়েছে, মানে প্যান্ডেলটা বাইরের দিক দিয়ে করেছে। আর এখানের গণেশ ঠাকুরের মুখটাও খুব মিষ্টি হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর এখানেও খিচুড়ি ভোগ আলুর দম বোঁদে দিচ্ছে, আলুর দমটা মনে হয় শেষ হয়ে গেছে, এখান থেকে আর খিচুড়ি নেব না, ওখানে খেয়েছি খুব ভালো লেগেছে। আর অনেক দিন ধরেই ভাবছি ঠাকুরের ভোগ খাবো, এক জায়গায় দিচ্ছিল কিন্তু সেখানে কি বলো তো ক্যান নিয়ে যেতে হবে, কে এবার ক্যান নিয়ে যাবে বলো, ওই জন্য মানে আর খাওয়া হয়নি, অনেক দিন থেকে ইচ্ছা ছিল, যাই হোক এখানে খেয়ে নিলাম। চলো আর একটা প্যান্ডেল দেখাই, এখানে ঠাকুরটাও খুব বড় করে হয়েছে, বেশ ভেতরে মাঠের ভেতরটা অনেকজন বসেও আছে দেখছি। এখানে কিন্তু এই জায়গাটা কিন্তু তোমরা চেনো, আগের একটা ব্লগেও দেখেছো, আমি আর আমার বান্ধবী এখানে চা খেতে এসেছিলাম, তখন হয়তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম এই জায়গাটা। তো চলো তোমাদের এখানে নিয়ে যাই, ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে। আর উপরের প্যান্ডেলের উপরটা না আমার যেন বেশি ভালো লাগছে, দেখো কি সুন্দর উপরটা লাগছে না। আর ওই গণেশ ঠাকুরের পাশেই যে ছবিটা দেখছো না একটা ছেলে, তো ওই ছেলে মানে ওই দাদাটা আর কি মারা গেছে কিছুদিন আগে, অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, তো ওই জন্য ওই দাদাটার ছবি দিয়ে রেখেছে ওর পাশেই। আর গণেশ ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে, ভালোই বড় হয়েছে এই ঠাকুরটা। আমার বিশেষ করে ওই উপরের ফুলগুলো যে করেছিল ওইগুলো আরও ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। চলো এই ঠাকুরটা দেখে নিয়েছি, এবার আরেকটা ঠাকুর দেখবো। আর আমার আমাদের যে বাড়ির কাছে প্যান্ডেলটা হয়েছে ওটাও তোমাদের দেখাবো, ওটাও বেশ ভালো বড় করেই হয় প্রত্যেক বছর। চলো এই লাইটিংগুলো দেখছো, এই লাইটিংগুলো হচ্ছে আমাদের বাড়ির কাছে যে বলছিলাম না, বাড়ির কাছে একটা বড় করে ঠাকুর ওঠে, তো ওই ঠাকুরটারই প্যান্ডেল হয়েছে, বড় করেও হয়েছে, আর লাইটও দেয়, প্রত্যেক বছরই এখানে বড় করেই পুজো হয় এই ঠাকুরটা আর কি। আর এটা আমাদের বাড়ির সামনেই বলতে পারো, দেখো তোমাদের চলো দেখাই, পুরো রাস্তাটাতেই লাইট দিয়েছে। আর প্যান্ডেলটা মানে বেশি বড় হয়নি কিন্তু প্যান্ডেলটা আমার খুব ভালো লেগেছে, প্যান্ডেলটাও ভালো লেগেছে আর ঠাকুরটাও খুব ভালো লেগেছে। দেখো এখানে রাস্তার মধ্যে কি সুন্দর ছোট ছোট ঝাড়বাতি দিয়েছে, দেখো ঠাকুরটা দেখো খুব সুন্দর না ঠাকুরটা। আর নামলাম না এই ঠাকুরটা, কেননা এখানে দেখছি প্রচণ্ড ভিড়, বাইকও রাখতে দেবে না, তো ওই জন্য চলে যাচ্ছি। আর আমাদের গলির মুখ অব্দি দেখো পুরো মানে লাইট করেছিল আর কি। আর এখানেও ভোগ খাওয়ায় জানো তো, পোলাও আর আলুর দম খাওয়ায়, আজকে না সেটা হচ্ছে ওই দুদিন পর খাওয়ায় আর কি, কালকে প্রোগ্রাম হবে ধরো পরশু দিনকে খাওয়াবে। চলো এবার বাড়ি থেকে বেরিয়েই আর একটা পুজো হয় সেখানে নিয়ে যেয়ে যাই। এখানেও কিন্তু ভালো লাইটিং করছে, এটা কিন্তু আমাদের বাড়ি থেকে মানে বেরিয়ে আর কি, এখানে এইগুলো সব বাড়ির সামনেই উঠেছে। আর এখানেও গাছে লাইটগুলো দিয়েছে, খুব ভালো লাগছে, দেখো ঠাকুরটা খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে ঠাকুরটা, বেশ বেশি লোকজনও নেই এখানটাতে, সবাই আড্ডা মারছে, খুব ভালো লাগছে দেখতে। এদিকে এত লাইট জ্বলছে না মনে হচ্ছে না দুর্গা ঠাকুর দেখতে যাচ্ছি, দুর্গা পুজো মনে হচ্ছে সত্যিই, খুব ভালো লাগছে কিন্তু বলো, বাড়ির সামনে এরকম পুজো হলে কার না ভালো লাগে। তারপর ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে, এই ঠাকুরটা কিন্তু আমিও প্রথম দেখতে এসেছি তোমাদেরকে নিয়ে, খুব ভালো লাগছে। আর এখানে দেখছি বাড়িগুলোও বেশ ভালো লাইট দিয়েছে। চলো এবার আমাদের স্কুলের কাছে নিয়ে যাই তোমাদের, চলো এটাই লাস্ট ঠাকুর উঠেছে, এটাই লাস্ট। আর এটা আমাদের স্কুলের কাছে হয়েছে এই প্যান্ডেলটা, প্যান্ডেলটাও ভালো হয়েছে, ঠাকুরটাও খুব ভালো হয়েছে। আর এটা আমরা স্কুলে যখন পড়তাম তখন থেকেই দেখতাম এই ঠাকুরটাও উঠতো, মানে গণেশ ঠাকুরটা এখানেই পুজো করা হতো, ভালো লাইট দিয়েছে। এবার ঘর যাই, অনেক রাতও হয়েছে, একেই তো 8টার সময় বেরিয়েছি, বাড়ি এসে ফ্রেশ হয়ে ডিনার করতে বসে পড়েছি। আর আজকে ডিনারে আছে ভাত ভাজা, মানে ওবেলা ভাত করে রেখেছিলাম, এবেলা শুধু মানে ডিম পেঁয়াজ পেঁয়াজ দিয়ে ভেজেছি ভাতটা, আর আমাদের তো খেতে দারুণ লাগে গরম গরম ভাত ভাজা, আর কিচ্ছু চায় না। চলো ভিডিওটাও এন্ড করি, আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর ভিডিওর নোটিফিকেশান আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করতে ভুলো না, সাবস্ক্রাইবটা করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো, গুড নাইট।